প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন আজ বেশ কয়েক ঘন্টা আগের থেকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ইথিওপিয়ান মার্কেট এবং তার আশপাশের এলাকা, বিশেষ করে ইথিওপিয়ান মার্কেটটি সংলগ্ন এলাকাটিতে পুলিশের অভিযান চলছে। অবৈধ পণ্য মেয়াদ উত্তীর্ণ, বিশেষ করে নকল পণ্য বিক্রির অজুহাতে তারা এখান থেকে অভিযানটি পরিচালনা করছে। ফার্স্টে যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে স্মল স্ট্রিট, অর্থাৎ স্মল স্ট্রিটের পরে যে রোবটটি রয়েছে সেখান থেকে পুলিশের মূলত এই অভিযানটি চলছে। অবশ্যই এখানে শুধু দুটি মার্কেট, ইথিওপিয়ান মার্কেট এবং তার পার্শ্ববর্তী আরেকটি মার্কেটকে তারা সিল করে রেখেছে। এই দুটি মার্কেট পাশাপাশি দুটি মার্কেট থেকে তারা মূলত অভিযান পরিচালনা করছে। এই মার্কেটগুলোতে বরাবরই পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ, বিশেষ করে নকল, বিভিন্ন ব্র্যান্ডের যে নকল পণ্যগুলো রয়েছে সেগুলোই তারা উদ্ধার করে থাকে। এই দুইটি মার্কেট হচ্ছে হোলসেল মার্কেট ইথিওপিয়ানদের। এটি হচ্ছে ব্রি এস্টেট। ব্রি এস্টেটটি যান চলাচলের জন্য খোলা রয়েছে। এটি মূলত হচ্ছে কি, স্মল স্ট্রিটের পরবর্তী যে রোবটটি রয়েছে, অর্থাৎ যে রোবটটি কানেক্টিং হয়েছে এমটিএন ট্যাক্সি র্যাঙ্কের পাশে গিয়ে, যেটি এটি হচ্ছে দেখে এমটিএন ট্যাক্সি র্যাঙ্ক বরাবর মতো আমরা গতবার যে অভিযান দেখেছিলাম সেখানে জোহানেসবার্গের শহরে যে কয়েকটি থানা রয়েছে সেই থানাগুলোর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে আমরা দেখতে যেমন দেখি নাই, এবারও কিন্তু এখানে যারা তল্লাশি অভিযান পরিচালনা করছে তাদের বেশিরভাগে বাহিরের অন্যান্য, অর্থাৎ জোহানেসবার্গ শহরের বাইরে যে পুলিশ স্টেশনগুলো রয়েছে সেগুলোরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে দেখা যাচ্ছে এখানে। তবে গতবার পুরো এলাকা যেটি তারা সিল করে তল্লাশি করেছে, এবার সেখান থেকে ব্যতিক্রম, অর্থাৎ তারা দুটি এলাকাকেই, দুটি মার্কেটকে সাধারণত টার্গেট করে তারা এখানে কয়েকজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপরে যে বিল্ডিংটি দেখাচ্ছেন মূলত এই বিল্ডিংটিকে টার্গেট করে এখানে বেশ কিছু নকল পণ্য তৈরির যে ফ্যাক্টরি রয়েছে সেটাই মূলত তারা তল্লাশি করছেন। এবং এরই মধ্যে বেশ কিছু নকল পণ্য, বিশেষ করে ব্র্যান্ডের নাইক, পুমা, অ্যাডিডাস সহ এ ধরনের যে ব্র্যান্ডগুলো রয়েছে সে ব্র্যান্ডগুলোর যে নকল পণ্য যেগুলো সেগুলোই মূলত তারা উদ্ধার করছে এখান থেকে। আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি বেশ কিছু বড় কাভার ব্যান্ড ঢুকেছে এখান থেকে, যে নকল এবং মেয়াদ উত্তীর্ণ যে মালামালগুলো তারা সিজ করেছে সেগুলো নেওয়ার জন্য। তবে গতবারের তুলনায় এবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা অনেক কম দেখা যাচ্ছে। আমি বাংলাদেশিদেরকে অনুরোধ জানাবো এই মুহূর্তে যারা শহরের বাইরে থেকে, বিশেষ করে জিপি স্টেট, টয় স্টেট, কার্লটন সেন্টার হয়ে যারা স্মল
অথবা রেমন ম্যানশনের দিকে আসছেন তাদেরকে অনুরোধ জানাবো এই মুহূর্তে এই রাস্তাটি ব্যবহার না করার জন্য। এই অভিযানে মাল উদ্ধার, নকল পণ্য উদ্ধারের পাশাপাশি তারা অভিবাসীদের কাগজগুলো, অভিবাসীদের লিগ্যাল পারমিটগুলো তারা তল্লাশি করে, এখানে তারা সেগুলো চেক করছে। যারা স্মল স্টেট, রেবন ম্যানশন, জিফি স্টেট ইউজ করে বাইরে থেকে আসেন অথবা এখানকার যারা স্থানীয় ব্যবসায়ী রয়েছেন, বাংলাদেশি ব্যবসায়ী রয়েছেন, তাদেরকে এই রাস্তাটি পরিহার করে অন্য রাস্তা ব্যবহারের জন্য আমরা অনুরোধ জানাব। আমরা জিফি স্টেট থেকে একটু পরে আবার আপনাদের সাথে আমরা সংযোগ হবে। আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।